সকাল সকাল উঠেই আগে ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। সকালবেলা উঠি তো আগে সকালবেলা কাজে লেগে পড়তে হয়। এদিকে আজকে সকাল সকাল ছেলে আর মেয়েও উঠে গেছে, মেয়ে মাস্টার বাড়িতে চলে গেছে। তো এবার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এদিকে ঘরটাকে এবার মুছে নিচ্ছি। যাই হোক, কাজ তো করতেই হবে, সকালবেলা মেয়েদের তো ঘুম থেকে উঠে কাজ স্টার্ট হয়ে যায়। তো যাই হোক, কাজ তো চলবেই। তো বলো, তোমরা বলো, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আবারও নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। ঘর মোছা আর ঘরের গুছানোর কাজটা যদি আমি সকাল সকাল না করি আছে না, তারপর করতে খুব প্রবলেম হয়ে যায়। কারণ একবার যদি রান্নাঘরে ঢুকা যায়, তারপর আর ঘরের কাজ করাই যায় না। একটার পরে একটা তো কাজ আসতেই থাকে, ছেলেকে সামলানো, মেয়েকে সামলানো, মানে প্রচণ্ড কাজ করে যায়। এদিকে তো ছেলেও চলে এসেছে, ওকে ব্রাশ করাইনি, ওকে ব্রাশ করাতে হবে, ওকেও খাওয়াতে হবে, কিছুই খাওয়াইনি। এদিকে দেখো মোটামুটি আমার ঘরটা মোছা হয়ে গেছে, ওইদিকে আমার যা এদিকে উঠোন ঝাড়ু দিয়ে নিচ্ছে। যাই হোক, এবার ঘরটা মোছা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার রয়েছে তোমার নিচে সিঁড়িগুলিকে ধুতে হয়, এবার এগুলিতে একটু জল দিয়ে দিতে হবে সকাল সকাল। প্রত্যেকদিন সকালবেলা এটা আমার ডিউটি, সকাল সকাল এই জিনিসটাকে ধুতে হবে, সিঁড়িগুলি ধুতে হবে, দরজার সামনেটা ধুতে হবে। এদিকে আমার শাশুড়িমা নেমে গেলো, উনি এদিকে ঠাকুরের বাসনগুলি ধুয়ে নেবেন, কারণ উনি এটাই রেডি করেন, উনি প্রত্যেকদিন সকালবেলা এই কাজটাই করেন, ওনাকে এটা করতেই হয়। তারপরে আমি স্নান করে পুজোটা দিয়ে, সবাই মিলেই তো কাজ করতে হয়, সংসারে একা তো কিছুই সামলানো যায় না, সবাই মিলেই মিলেমিশে কাজ করতে হয়। সংসার মানেই তো এটা, সবাই মিলে কাজ করা। ঘর মোছা ঘর ঝাড় দেবো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো চলে আসলাম রান্নাঘরে, একদিকে একটা কড়াই বসিয়ে দিলাম আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে কি রান্না করবো সেটা কোনো প্ল্যান করিনি। এদিকে একটা ডিম নিয়ে নিলাম, এটাকে অমলেট করে তারা ভাই বোনকে খেতে দিয়ে দেবো সকালবেলা। তো কি রান্না করবো এখনো চিন্তা করে পাইনি কি রান্না করবো আজকে। তো এদিকে দেখো হাঁড়িতে শুধু জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম, এবার চালগুলো দিতে হবে, চালগুলি ধুয়ে তারপর আমি হাঁড়িতে দিয়ে দেবো। ঘরে আমার ডিম থাকলে আর কোনো চিন্তা থাকে না, ছেলে মেয়েকে একটা অমলেট করে দিলে তাদের খাওয়া হয়ে যায়, তাদের আর কোনো পায়নাই থাকে না। এদিকে দেখো আমি কাজ করছি, ও চলে এসেছে আমাকে হেল্প করার জন্য। তোমরা তো আমার অন্য ব্লগও দেখেছো, ও সবসময় আমাকে হেল্প করে, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। সবসময় আমাকে হেল্প করতে আসে, শুধু আমি কাজ করতে গেলে কি পরিশ্রান্ত হয়ে যায় সেটাই শুধু চিন্তা করে, আমি কি পরিশ্রান্ত হয়ে যায় কাজ করতে পারবো, তার জন্য ও এসে পড়ে আমাকে হেল্প করার জন্য। দেখো আমার চালটা ধুয়ে দিতে যাচ্ছে। তো আমার ভাত রান্না হয়ে গেছে, তো রান্নাটাও মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। কী রান্না করেছি সেটা তোমাদের আজকে দেখাইনি, তো আজকে বেশি কিছু করিনি, আজকে ডাল করেছি আর আলু ভাজা করেছি, আর বেশি কিছু রান্না করিনি, কারণ আজকে আমার এখানে নিমন্ত্রণ আছে, বোনের বাড়িতে যাব। এবার দেখো কাজকর্ম করা আমার সব কমপ্লিট হয়ে গেছে, রান্না তো বেশি কিছু করিনি, এবার ছান টান করে একদম রেডি হয়ে গেছি, এবার বোনের বাড়িতে যেতে হবে। আমার শাড়ি টাড়ি পরা একদম কমপ্লিট রেডি হয়ে গেছে, শুধু চুলটাকে আসছি তারপরেই চলে যাব। শুধু চলে যাব বললে কিন্তু চলে যাওয়া হয় না, আমি শুধু আমি রেডি হয়েছি গো, কিন্তু আমার ছেলে তো রয়েছে, ও তো ছোট্ট সোনা, ওকে তো আমার রেডি করতে হবে। মেয়ে তো বড় হয়ে গেছে, ও নিজে নিজে রেডি হতে পারে, তো আমি রেডি হয়ে যাচ্ছি, কিন্তু বাবাকে তো রেডি করিনি, বাবাকে তো আমার রেডি করতে হবে। তো ওকে এখনো ডাকিনি, ওকে বলেছি দাঁড়াও বাবা, মা আগে রেডি হয়ে যায় তারপর তোমাকে রেডি করে দেবো, কারণ বেবিকে রেডি করে কিন্তু নিজে রেডি হওয়া যায় না, ও ড্রেস সব নোংরা করে দেবে, তার জন্য ওকে আমি আগে রেডি করিনি। আমি রেডি হয়ে গেছি, এবার ওকে ডাক দেবো, ওকে ডাক দিয়ে ওকে রেডি করে নেব। এদিকে দেখো আমার দুষ্ট পাপা চলে এসেছে ওকে রেডি করার জন্য, দেখো কি দুষ্টুমিটা না করছে, কিন্তু এটা ঠিক ও কিন্তু বেশি দুষ্টুমি করে না, আমাকে একদম যন্ত্রণা দেয় না, যেভাবে বলি সেভাবে কিন্তু কথা শুনে। এদিকে আমি খুব হ্যাপি, আমার কথা খুব ভালো করে শুনে, আমাকে খুব ভয় পায় তার জন্য। তো এবার ওকে রেডি করে দিয়েছি, আগে ওকে ছান করিয়ে খাইয়ে নিয়েছিলাম, কারণ পুজো বাড়িতে যাবো, কখন খাওয়া হবে ঠিক নেই, তার জন্য ওকে ছান করিয়ে আগে আমি ছানের আগে খাইয়ে দিয়েছিলাম। তো ওকে আর ওখানে গিয়ে তারপর আর খাওয়ার কোনো চিন্তা থাকবে না, যখনই খাওয়া হোক আর টেনশন নেই। তো এবার ওকে রেডি করে ফেললাম, তারপর আমরা মা ছেলে বেরিয়ে পড়বো। এবার বেরিয়ে পড়লাম বোনের বাড়িতে যাওয়ার জন্য, তোমাদের তো বলেইছি আজকে বোনের বাড়িতে যাব, আর সেখানে বাসন্তী পুজো আছে, সেখানের জন্য অতক্ষণ সময় ধরে কাজকর্ম করে সব ছেড়ে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো আমি বেরিয়েছি, এদিকে দেখো আমার পাপা বেরিয়েছে, মেয়ে আসেনি, ও রেডি হয়নি, তা ও যখন বড় হয়ে গেছে ও একা একা আসতে পারে, তার জন্য ওকে নিয়ে আসিনি, বলেছি যে তুই আস পরে আসবি, আমরা চলে যাই। তো আমরা মা ছেলে চলে যাচ্ছি,
আর প্রথমে চলে যাব, এখানে দোকানে যাব, পুজোর জন্য ভোগ নেব, প্রসাদ কিনবো আর কি। তো ভোগ তো দিতে হবে, যেহেতু আমি অঞ্জলি নেব, সকাল থেকে না খেয়ে আছি, মার কাছে যাব অঞ্জলি নেওয়ার জন্য। তাহলে চলো, তাহলে আগে কি ভোগটা কিনি, কিনে তাদের যেতে হবে সেদিকে। বোনের বাড়তি বাড়ি থেকে কল এসে পড়েছে, সেদিকে ঠাকুর পুজোতে বসে গেছে, আমার যা যেতে দেরি হচ্ছে। চলো তাহলে আগে ভোগটা কিনে নিই, তারপর চলে যাব। এবার দেখো দাঁড়িয়ে রয়েছি ভোগ নেওয়ার জন্য, ওনাকে বলেছি দেওয়ার জন্য এখান থেকে ভোগটা নিয়েই চলে যাব। ভোগ বেশি নেব না, পাঁচ রকমের মিষ্টি নেব, আর কিছু নেব না। তো আমার মিষ্টি নেওয়া হয়ে গেছে, এবার আমরা চলে যাব। এই যে দেখো আমার সোনা পাপাকে নিয়ে আমি বসে গেলাম টুকটুকের মধ্যে, এবার আমরা মা ছেলে চলে যাচ্ছি পুজো বাড়িতে। চলে আসলাম পুজো বাড়িতে আমরা। এ দেখো এই পুজো হচ্ছে, আর এদেখো আমার বাবা তো এখানে ফটো তোলাতে শুরু হয়ে গেছে, ওর হাতে ফোনটা পেয়ে গেছে, তো ফোন বাজাচ্ছে। এদিকে দেখো, এই দেখো কন্টিনিউ চলছে ওর ফটো তোলা। এবার পাপা বায়না করছে, ও ঢাক বাজাবে, কিন্তু ও ঢাক বাজায়নি। এদিকে দেখো, ও হলো আমার ছোট বোনের বর, আর এদিকে দেখো পাপা কি নিয়েছে, কাশি নিয়েছে। ও কাশি বাজাচ্ছে আর ওর মেশন এদিকে ঢাক বাজাচ্ছে, খুব মজাই লাগছে দুজন মিলে। দেখো পাপার দুষ্টুমি শেষ হয় না, দেখো খুব মজা করছে কিন্তু এদিকে এসে, এখানে এসে খুবই মজা পাচ্ছে। তা আমি বসে বলছি দাও না আমাকে, তো ও দেবে না। এদিকে যে যার মধ্যে কাজ করছে, এদিকে দেখো আমার মা বসে আছে, ওরা বসে বসে চাল বাচ্ছে, যেটা দিয়ে খিচুড়ি রান্না করা হবে। তো তোমাদের চলো দেখাচ্ছি কোথায় খিচুড়ি রান্নাটা হচ্ছে। এই যে দেখো এখানে হচ্ছে খিচুড়ি রান্না, আর খিচুড়ির সাথে কি হবে, ঘ্যাট হবে, আলু ভাজি হবে। আর এদিকে দেখো খিচুড়ি ডেক বসে গেছে, এই দেখো সব কিছু রেডি হয়ে গেছে, শুধু তারা রান্না করবে, তারপর ভোগ লাগবে। তো পুজো কমপ্লিট হয়ে গেছে, তোমার কিছু রান্না তো হয়ে গেছে, ভোগ টুক লেগে গেছে, আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে, অঞ্জলি নিয়ে ফেলেছি। এবার বসে গেলাম আমার ছোট্ট সোনা পাপার সাথে বসে একটু দুষ্টু করার জন্য। এই দেখো আমার সোনা পাপা, ও হলো আমার ছোট বোনের ছোট্ট সোনা, ছোট্ট সোনাকে নিয়ে এবার বসে গেছি। এই যে এলো আমার মেয়ে এখানে বসে, জানো আমার মেয়ে, এই যে সবাই মিলে এখানে গল্প করা হচ্ছে, সবাই একসাথে হলে তো কত গল্প উঠে, আনন্দের মুহূর্তে সবাই একটা অনুষ্ঠানে সবাই একসাথে হলে অনেক গল্প হয় সবার মধ্যে। এদিকে আমার মা বসে আছে, সবাই মিলে কথা হচ্ছে, খুব ভালো লাগছে অনেকদিন পরে সবাই একসাথে বসে। পদল পাপা, গন্ত পাপা, বন্ত পাপা, মন্ত পাপা, ছন্ত পাপা, বোতো পাপা, ছোট পাপা, মুতো পাপা, বুতো পাপা, ভদম পাপা, মনুকি বাবা, মনুকি বাবা, মনুকি বাবা, মনুকি বাবা, মনুকি বাবা, এবার বসে পড়েছি প্রসাদ খাওয়ার জন্য। এ দেখো এখানে অন্নভোগ করা হয়েছে, আর এদিকে আমার পাপাকে মা খাইয়ে দিচ্ছে, আর মেয়ে বসেছে ওর ঠাম্মা ভাইয়ের সাথে আরেকটা টেবিলে বসেছে। আর তোমরা বলতে পারো যে আমার বর কোথায়, হ্যাঁ আমার বর আসেনি, ও আসবে রাতে, ও রাতে আসার পরে আমরা চলে যাব, ওর দিনের বেলা কাজ আছে তাই ও আসেনি, আমরা রাত্রেবেলা ও আসার পরে বাড়ি চলে যাব। এবার হয়ে গেল সন্ধ্যা, ও দেখো এসে পড়েছে, ও প্রসাদ খাওয়ার পর আমরা চলে যাব। এদিকে ছেলে দেখো বায়না করছে বাড়ি যাওয়ার জন্য, তো সকাল থেকে এসেছি আমরা, খুব ক্লান্ত হয়ে গেছে ও, এবার তো বলছে যে না আর থাকবে না, ও বাড়ি চলো, বাড়ি চলো। পাপাকে ওর বাবাকে তো প্রসাদ খেতে দিতে রাজি নয়, বলছে না প্রসাদ খেতে হবে না, বাড়ি চলো, বাড়ি চলো। তো আজকে সারাদিন খুব টায়ার্ড, পুজোতে এসে এবার চলে যাবো বাড়ি। তো ঠিক আছে, আজকের ব্লগটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, আবার আসবো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে তোমাদের সবাইকে টাটা।